वेलकम टू अस्सलाम वालेकुम। अब फर्स्ट से सलाम दी, अस्सलाम वालेकुम मोहम्मद तौफीक कबीर। वेलकम टू द फिफ्थ क्लास, फिफ्थ चैप्टर, फिफ्थ क्लास, सॉरी पार्ट फाइव। प्रथम चार्टा पार्ट परपर आसल, फिफ्थ पार्टा एक इंटरेस्टिंग होबे ना इंटरेस्टिंग कन्वेंशनल वे ते ही। सो ए पर्यंत चलो क्लास फिर जावा जाक। सॉरी कैमरा मूव करते। सो हमरा बेबी पाउडर प्रस्तुति पर्यंत देखेछिलाम आगे क्लासे, मे बी फोर्थ क्लासे। सो आज के देखब हे प्रोबेबलि कैसे कोल्ड क्रीम प्रस्तुति। ओके, तो कोल्ड क्रीम की कोल्ड क्रीम हे शीतकाले व्यवहार करा है। सब ठीक ठाक आना एक देखी नहीं ठीक ठाक से। अस्सलाम वालेकुम आवार, वेलकम टू अबुले क्लास। आई मोहम्मद तौफीक कबीर। फिफ्थ चैप्टर फिफ्थ पार्ट शुरू कर दीजिए हमारे क्लास। दिन गेलो तुम्हार पथ चाहिया, শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরা শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো। আনিস, আনিস ভাই। ওহ ক্যামেরা রোলিং, দুই মিনিট হয়েও গেছে। আচ্ছা, কোল্ড ক্রিম শীতকালে ব্যবহৃত হয়। মিনারেল অয়েল হচ্ছে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। হোয়াইট বি ওয়াক্স হচ্ছে গাঢ়কারী এজেন্ট। গ্লিসারিন হচ্ছে প্রলেপন এজেন্ট। বোরাক্স হচ্ছে অ্যান্টিসেপটিক। এগুলো অবজেক্টিভে আসলে যদি আসে ভীষণ ক্রিটিক্যাল হবে। এসেন্সিয়াল অয়েল হচ্ছে সেগুলো, নিচের কোনটি এসেন্সিয়াল অয়েল একদম শেষ ডেড। ও সুগন্ধি বা রোজ মেরি কি সে আল্লাহ কি জানে। সবশেষে পচনিবার প্রিজারভেটিভ ইউজ করা হয় নাকি আবার, কেন এতে কি ফলমূল থাকে নাকি কোল্ড ক্রিমে? আর এটি কি নিতা সারবাল কি হালবার কোল্ড ক্রিম তো কোনো দিন মাখি নেই। আচ্ছা আচ্ছা, এই জিনিস কই 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 দেখা হচ্ছে, এই ক্যামেরার ইয়ে তো কম হয়ে গেল কেন? প্রিজারভেটিভ হিসেবে 0.02% প্রোপাইল প্যারাহাইড্রক্সি বেনজোয়েট এবং 0.15% মিথাইল প্যারাহাইড্রক্সি বেনজোয়েট। মিথাইল এবং প্রোপাইল প্যারাহাইড্রক্সি বেনজোয়েট, ওরে বিশাল তথ্য তো ভাই। এরপর মিশ্রণটিতে আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সুগন্ধ পেল। Lipstick, oh babes, lipstick man, it's a red color lipstick, I love brownish color lipsticks, bee wax, but candelilla, what is it? Kimauba wax, what is it? Pigment red, but carmine, this is our nozor. Alcohol use kore, bhai tale lipstick jodi dao নামাজ পড়তে পারবো না, নামাজ হবে না। অয়েল হচ্ছে ক্যাস্টর অয়েল, লিনোলিনিক অ্যাসিড, লিনোলিন অয়েল,
অ্যাসিড না, তো ওয়্যাক্স, সুগন্ধি অয়েল বা ওয়্যাক্স বা মোম থাকে মেইনলি, ও পিগমেন্ট মিশিলে মহিলাদের লিপস্টিক বা এখন ছেলেরাও লিপস্টিক দেয়, দ্যাটস হোয়াই BTH নামে একটা কী বলে সিঙ্গিং গ্রুপ আছে, ওটা হেভি ট্রল হয়, এটা ওরা আসলেই ট্রল করার যোগ্য মেয়ে সব, একটা একটা ওরাও মেয়ে, ওরাও লিপস্টিক লিপস্টিক দেয়। আচ্ছা আফটার শেভ, কারেন্ট চলে গেল ভাই, এখন বাজে 6:19, কারেন্ট চলে গেছে, ইউ কিডিং? আমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় কথা বলছি। তারপর চাচা, আনিস ভাইয়ের অবস্থা কি? এই ছেলের অবস্থা ভালো না, সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে চলছে। ওয়েলকাম ব্যাক। সো বেশ কিছুক্ষণ পরে কারেন্টটা দিল, আমরা ক্লাসটা আবার শুরু করি। সো আফটার শেভ, সো এত সো বলি, এত সো বলেন কেন আপনি? আমি হচ্ছে মিস্টার শ্যামল, তো সি ইউ নট ফর মাইন্ড, হ্যাঁ এভরি ডে এভরিথিং ইংলিশ, সি ইউ নট ফর মাইন্ড, I don't like it. I use it, so yes. I like it, so I use it. I don't like, yes. See you not for mind. So, এখানে denatured alcohol কথা বলা হয়েছে, antiseptic. আগেও ওখানে antiseptic হিসেবে অনেক কিছু ইউজ করি, আমরা glycerin ইউজ করি হচ্ছে moisturizer হিসেবে। অ্যাভো কি, অ্যালোভেরা? ও আচ্ছা, অ্যালোভেরা, আমি অ্যাভো ভেরা বলছি ভাবছিলাম। দারুচিনি, কমলালেবুর খোসা, স্যান্ডেলস, তেল, লবঙ্গ, সুগন্ধ বস্তু, কমলালেবুর খোসা, এখানে তো হচ্ছে সুপাহাত, সুপাহাত র্যাপার একটু ও করে উঠবে। আচ্ছা, তো মেইন কথায় আমরা আসি, মেহেদির নিষ্কাশন, মেহেদি এক্সট্রাকশন। হেনা গুল্ম পাতা থেকে তৈরি এ প্রসাধনের নাম আছে হেনা, সি ইউ নট ফর মাইন্ড, আমি এত কলম ইউজ করি কেন? হেনা গুল্ম পাতা থেকে তৈরি ও প্রসাধনের নাম হচ্ছে হেনা, মেহেদি রাখা, হেনা মেহেদি রাধা রাধা, হ্যাঁ কি, হেনা গুল্ম পাতা থেকে তৈরি এ প্রসাধনীর নাম হেনা মেহেদি রাখা হয়েছে। তা মেহেদি পাতার নির্যাসের প্রধান উপাদান হচ্ছে অম্লধর্মী লসন নামক 2-hydroxy-1-4 ন্যাপথা কুইনন জৈব যৌগ, 2-4-hydroxy-1-4 ন্যাপথা কুইনন জৈব যৌগ। এই যে তার কেন 2-4-hydroxy, তাই তো 2-hydroxy-1-4-2-hydroxy, আচ্ছা হাইড্রক্সি আছে, ওইচমূলক যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ হয় তাহলে হাইড্রক্সি বলতে হয়, আর এমনি যদি ইউজ হয় তাহলে অ্যালকোহল বলতে হয়, অল এটা আমি জানি, অ্যাটলিস্ট বেসিক, খুব শর্ট একটা মানে বেসিক ধারণা, এটা অর্গ্যানিক কেমিস্ট্রি একটু একটু পড়েছি, তো তাই 1-4 হচ্ছে এটা 1 আর এটা 4, মানে প্লেস ডিফাইন করার জন্য 1-4, ন্যাপথা কুইনন মানে কি, ন্যাপথা কুইনন কেন হয়েছে, যে দুইটা বেঞ্জিন বলা, এই কারণে মেবি, যাই হোক ওটা আমি এক্সপ্লেন করে কি লাভ, বই যদি বইয়ের তথ্যে যদি আমাকে এক্সপ্লেন করে না দেয় তাহলে আমি বই কিনছি কীভাবে, জানবো কীভাবে? লসুন আর অর্গ্যানিক কেমিস্ট্রিতে এবার এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, কেন ন্যাপথা কুইনন হয়েছে এটা জানি না, আমি দেখিনি কোথাও। লসুন হচ্ছে গরম পানিতে এবং অম্লীয় দ্রবণে সহজে দ্রবণীয়, তাই গরম পানিতে মেহেদি পেস্ট তৈরি করে শেষে অম্লীয় করার জন্য সাইট্রিক অ্যাসিড এবং এডিপিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিডের অপর নাম এডিপিক অ্যাসিড। যাই হোক, চলে আসি আমরা এখানে, আরও কিছু নেই। কেসিও অপটাবা মিশালে চুল মসৃণ চকচকে হয়, সেখানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে বিভিন্ন উপাদানের জন্য, সো এইভাবে মনে রাখা সম্ভব না। ময়শ্চারাইজার হচ্ছে অলিভ অয়েল বা ডিম, আরও ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন, কোনটা ধরবা? হাজার হাজার আছে, কোথায় যাবা? আচ্ছা আচ্ছা, যদি কিটোন প্রতিস্থাপক হিসেবে থাকে এই সিও, তাহলে হচ্ছে অক্সো ধরতে হয়, এবং ওইচ যদি প্রতিস্থাপক হিসেবে থাকে হাইড্রোক্সি ধরতে হয়। দ্রুত যাওয়ার চেষ্টা করি আমরা, প্রয়োজন মতো টিউব ভর্তি করে বাজার করতে হবে। হ্যাঁ, দিন দিবে আসপকাইল ক্ষেত্রে শালা বলে হয়ে যাবো। তারপরে কোল্ড ক্রিম, ফিফথ চ্যাপ্টার পড়ি আমরা, এসব পড়লে মনে করো আমরা বলো হয়ে যাবো। হ্যাঁ, হোয়াইট বিঅক্সা মৌচাক, হোয়াইট বিঅক্স, হোয়াইট বি ওয়াক্স, ওয়াক্স ফক্স, সরি, আই এম এক্সট্রিমলি সরি। ও, ডিসক্লেমারটা একটু দিয়ে দিই, নেভার পুল আপ অ্যান্ড অফেন্ড হয়ে যাবে। এই যে আমার ডিসক্লেমার ভাই, ঠিক আছে, ভালোভাবে পড়ে নাও, দরকার স্ক্রিনশট তুলে নাও। হোয়াইট বিঅক্স আছে মৌচাক, ডিসেপ্টিক আছে, হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, আফটার শেয়ার লোশন প্রস্তুতি, হ্যাঁ সারা পুষ্টি হয়। এই যে গ্লিস গ্লাস ক্লিনার, এ আর একটা মেন জিনিস, বিশাল জিনিস ভাই। গ্লাস ক্লিনারের সংযুক্তিতে বিভিন্ন সিলিকেটস থাকে, কস্টিক সোডা, কস্টিক পটাশ, কেওইচ, এনওইচ, সোডিয়াম সিলিকেটস, পটাশিয়াম সিলিকেটস, পানিতে সবল খার, যেমন কস্টিক সোডা এবং কস্টিক পটাশ গ্লাসের সংস্পর্শে গ্লাসের উপাদান সিলিকেটসের সাথে বিক্রিয়া করে পানিতে সোডিয়াম সিলিকেটস, পটাশিয়াম সিলিকেটস উৎপন্ন করে গ্লাসের দাগ সৃষ্টি। ও ওকে ম্যান, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ফাইন্ড আউট। ওকে, সো গ্লাস ক্লিনার উপাদানরূপে এইসব ক্ষার দ্রবণ ব্যবহার করা সঠিক হবে না, এ কারণে গ্লাস ক্লিনারে গ্রিজের দ্রাবক রূপে অ্যামোনিয়া ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়। গ্লাসে কিন্তু NH3 ইউজ করা হয়। ওকে ম্যান, ই গাট দ্যাট ম্যান? ইয়েপ, সো 28% অ্যামোনিয়া দ্রবণ, গ্রিজ দ্রাবক। আচ্ছা, সোডিয়াম লরাইল সালফোনেট, এটা হচ্ছে এই সাবানেও আমরা দেখতে পাবো, সাবান ডিটারজেন্টেও মনে আছে এই জিনিসটা, সোডিয়াম লরাইল সালফোনেট। আবার আমি কলম ইউজ করছি। অদ্য আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে বেশি উদ্দায়ী দ্রাবক, ইথিলিন গ্লাইকল হচ্ছে কম উদ্দায়ী দ্রাবক। রে ভাই রে ভাই, লাগবে না মেয়েদের কাছে ভালোবাসা? আমি কখনো চাই না, মেয়েরা হচ্ছে ছলনাময়, এরা শুধু আপনাকে টাকা খালি চোট দেবে, কখনো কাছে আসবেন না। ইংলিশটা আসলে বলতে চাচ্ছি কিন্তু সবাই কি মনে করবে এটা আমি আসলে বলতে, না না বলতে চাচ্ছি না, দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। আচ্ছা, তোমাদের লাগলে তোমরা আন্ডারলাইন করো, যারা ভিডিওটা দেখতেছো যদি ইচ্ছা আন্ডারলাইন করো, না হলেও করার দরকার নেই, বইতে জাস্ট এ করে রাখো, না করলেও কি, ভিডিও আছে ভিডিও দেখবা। হ্যাঁ, টয়লেট ক্লিনার প্রস্তুতি, স্ট্রেঞ্জ ব্যাড অর্ডার, অর্ডার মানে হচ্ছে গন্ধ, বাজে গন্ধ না দুর্গন্ধ, অর্ডার জার্ম মানে হচ্ছে জীবাণুবাদ, কস্টিক সোডা হচ্ছে এনওএইচ, সোরবিও গ্রিজের দ্রাবক, সোডিয়াম লরাইল সালফোনেটের সংকেতটা যদি চাই তাহলে তো একদম শেষ, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। কেন হাইপো, ওয়াই হাইপো? একটা অক্সিজেন আছে তাই হাইপো, তিন চারটা আছে এরকম হাইপো। তারপরে আমি একটু দেখাই তো বেটা, কী মনে করো আমার? হ্যাঁ, একটু দেখাই পড়েছি কি জায়গায় কেন হাইপো এলো, এই জায়গায় আছে মনে কোন জন্য, এই কত সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড লাগলো আমার বের করতে এটা। সো হাইপো হচ্ছে প্রবাবলি আয়নের নাম হচ্ছে হাইপোক্লোরাইড আয়ন, কেন সে কই, হাইপো মানে লেস দেন আর পার মানে মোর দেন, ঠিক আছে, এই আমি এখন পড়বো না, এখন পড়লে ক্লাস বড় হয়ে যাবে, সো জাস্ট দেখা রাখলাম, আমি জানি কিনা এটা প্রুফ করে দিলাম।
ঠিক আছে, সো হাইপোক্লোরাইট ক্লোরাইট, এই যে আমি দ্রুত এটা বের করে দিলাম না, এটাই আমি মনে করি সাকসেস। আমার একদম ফুল মনে রাখার দরকার নেই, আমার যখন মনে হবে যে হ্যাঁ ওইখানে থাকতে পারে জিনিসটা আমি একটু খুঁজে দেখি, ওখান থেকে আমি যেন ইনফরমেশনটা কালেক্ট করে নিতে পারি, এটাই আমি মনে করি অনেক। এই স্কিলটা থাকাটাই আমি মনে করি অনেক বড় একটা স্কিল। গলাটা একটু ভেঙে গেছে, আই বিন মেকিং দিস ক্লাস ফর অ্যারাউন্ড 3 আওয়ার্স অ্যান্ড সো টায়ার্ড, অ্যান্ড 3 ঘন্টা ধরেই একটা না কথা বলতেছি, সো ভয়েসটা একটু ডাউন, ঠিক আছে। সো লরাইল সালফোনেট হলো আমরা চেয়ে শেষ করে উঠবো, এখানে এটা আমরা শেষ করে তারপরে উঠবো যত সময় লাগুক আমাদের। সো লরাইল সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট, ওয়েটিং এজেন্ট রূপে পানি সারফেস টেনশনকে হ্রাস করা হয়। সারফেস টেনশন যদি হ্রাস করতে না পারি আমার ময়লা কিন্তু পরিষ্কার হবে না, ফিজিক্সে আমাদের এই জিনিসটা আরও এক্সট্রিম লেভেলে বলা হয়েছে, সারফেস টেনশনকে হ্রাস করতে হবে। এই যে ফ্লোটিং বোর্ড যখন সমুদ্রে ভাসে তখন হচ্ছে সমুদ্রে তেল ছিটাই দিতে হয় যাতে নৌকাটা স্টেবল থাকে, মানে সমুদ্রের ঢেউয়ে নৌকা উল্টায় যায়, এরকম একটা থিওরি মনে হয় ফিজিক্সে বলা হয়েছে, আমি ঠিক ক্লিয়ার না, এখনও ক্লিয়ার না মনে নেই আমার, আমি যখন পড়বো এখানে পড়বো, আমার সাথে এসে পর্যন্ত থাকতে হবে কিন্তু। সো যেখানটা আমরা ছিলাম, অ্যানায়নিক ডিটারজেন্ট ওয়েটিং এজেন্ট রূপে পানির সারফেস টেনশনকে হ্রাস করে, এর ফলে মূল পরিষ্কারক পদার্থ আছে NH4OH ময়লাকে দূর করতে পারে। মূল পরিষ্কারক, আচ্ছা, ক্লাস ক্লিনারের মূল পরিষ্কারক হচ্ছে অ্যামোনিয়া, মেনলি অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া দ্রবণ, বাট এটা যখন পানির সাথে মিশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ময়লার সাথে মিক্স হয়ে সাইড করে করে দেয়। ডিটারজেন্টের অ্যানায়নিক প্রান্ত হাইড্রোফিলিক হয়, কাচের তলকে সিক্ত করতে সাহায্য করে। হাইড্রোফিলিক মানে পানির প্রতি যার ভালোবাসা, কী বলতেছি বেটা, সব ভালোবাসা প্রেম ভালোবাসা এখন যায় না। আবার ডিটারজেন্টের আবার প্রান্ত হচ্ছে লেজ হাইড্রোফোবিক, মানে পানিকে ভয় পায় না, ফোবিয়া মানে হচ্ছে ভয়, পানিকে ভয় পায়। লিপোফিলিক, কিন্তু লিপোফিলিক তৈল চর্বিতে দ্রবণীয় হয়, এটি তৈলাক্ত ময়লার সাথে আবদ্ধ হয়ে ময়লাকে দূর। মারুতি রাও, বাবু রাও, যাই হোক চলে আসি। সো এ হচ্ছে স্টেপ, আমার হাইড্রোফোবিক প্রান্ত হচ্ছে মাথা বাইরে থাকে, আর হাইড্রোফিলিক প্রান্ত মেবি গ্রিজের সাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে। আসি আমরা নেক্সট স্টেপ, লরাইল সোডিয়াম লরাইল সালফেট, এই যে সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে সারফেস অ্যাক্টিভ করে, পানিতে দ্রবণীয় নন পোলার অংশ বা লেজ, এখানে কোনো পোলস থাকে না, পোলস কিন্তু এইখানে পোলার অংশে, পোলস প্লাস আর মাইনাস এগুলো হচ্ছে পোলস। সো সোডিয়াম হচ্ছে এই, আর লরাইল সালফোনেট এই ফুল জিনিসটা, এই যে ফুল জিনিসটা লরাইল সালফোনেট মূলক, পানিতে অদ্রবণীয় এটা লেজ, আর পানিতে দ্রবণীয় হচ্ছে এটা হচ্ছে ফোবিক, পানিকে ভয় পায়, আর পানি আকর্ষী হচ্ছে ফিলিক। এটা হচ্ছে তৈল গ্রিজে দ্রবণীয়, আর এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা তো আচ্ছা একটু ক্লিয়ার হয়, আমি আরও একটু ক্লিয়ার হই, সরি ঠিক আছে কিনা আমি একদম শিওর না। সংক্ষেপে ডিটারজেন্টের কাজ, লেজ এবং মাথায় এভাবে দেখানো হয়, ফোবিক বা লিপোফিলিক, লিপিডে লিপোফিলিক কেন বলা হয়েছে, লিপিডের সাথে মিশতে পারে, কারণ ফোবিক বা মাথা হাইড্রোফিলিক, এটা ভুল লিখছিলাম দেখছো, আমি ভুল লেখা এটা। সো পোলার, মাথাটা হচ্ছে পোলার, এটা হচ্ছে মাথা, ওর এটা হচ্ছে মাথা, সোডিয়াম মাথা মাথা, আর তেল গ্রিজের সাথে হচ্ছে আমার অদ্রবণীয় বা নন পোলার অংশ বা লেসটা যুক্ত হয়ে গেছে। সো এই মাথাটা হচ্ছে মেনলি পানি মনে হয় কইসে,
মাথা বা হাইড্রোফিলিক প্রাণ, এই এবার বুঝতে পারছি, এবার ঠিক আছে। সো এই পানি ওই গ্রিসকে আবদ্ধ করে ফেলছে, এই জিনিসটা আমি খুঁজতেছিলাম যে কীভাবে স্টেপটা হচ্ছে। সো পোলার অংশ পানির সাথে বিক্রিয়া করতেছে এবং নন পোলার অংশ। আপনার গলার স্বর অবিকল তিতলির মতো। তা তুমি লেখাপড়া কেমন হচ্ছে? ভালো না, ওরা খুব ডিস্টার্ব করে। কারা খুব ডিস্টার্ব করে? সবাই, কঙ্কা তিতলি খুব ডিস্টার্ব করে। আমার বিছানার উপর একটা সাপ রেখে দিয়েছিল, সর্প, যা ভয় পেয়েছে। চর্বির সাথে বিক্রিয়া করতেছে, চর্বিকে ও এখান থেকে, এখানে ধরো চর্বি আছে তো নন পোলার অংশ এটা আবদ্ধ করে ফেললো দিয়ে, এবার পানির সাথে বিক্রিয়া করে ওই সোডিয়াম অংশটা আমার এই ময়লাকে ঘিরে ফেললো, ফেললে আমরা ইজিলি ময়লাটা চলে গেল। গেল খুবই ইজি, খুবই ইজি জিনিস, কমপ্লেক্স কিছুই না। ফর অ্যাডমিশন লিখে রাখছি, ওরে আর অ্যাডমিশন দিতে হবে না, আমি দেবো না, ভয় নেই। সো সবল খার, কস্টিক সোডা, অ্যানিমেজ, টয়লেটের ময়লা তেল চর্বির সাথে বিক্রিয়া করে গ্লিসারিন ও দ্রবণীয় সোডিয়াম সাবান উৎপন্ন করে, টয়লেটে চর্বি সাবান বেলা কি আছে। ভাই ঠান্ডা, শান্ত হও, শান্ত হও, আস্তে, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। পোলার অংশ বা নন পোলার অংশ দুইটি অংশ থাকে, আর ডিটারজেন্ট ও সাবানের পোলার অংশটি হচ্ছে পানিতে দ্রবণীয় মানে সোডিয়াম অংশ মাথা, এটিকে ডিটারজেন্ট ও সাবানের মাথা বলে। নন পোলার অংশ হাইড্রোকার্বন লম্বা শিকল, এটি পানিতে অদ্রবণীয় কিন্তু তেল চর্বিতে দ্রবণীয়, এটিকে ডিটারজেন্ট ও সাবানের লেজ বলে। সোডিয়াম লয়েল সালফেট, ওই আগের জিনিসই, সোডিয়াম স্টিয়ারেট, ওকে এটা এটাই কথা, সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবান, সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে পটাশিয়াম, দুইটাই সোডিয়াম কিন্তু। সোডিয়াম লরাইল সালফেট, এ তো আমি গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনারে কি ইউজ করি? সোডিয়াম লরাইল সালফোনেট, আবার গ্লাস ক্লিনারও আমি সোডিয়াম লরাইল সালফোনেট ইউজ করি, বাট সাবানের ক্ষেত্রে সোডিয়াম স্টিয়ারেট ইউজ করি। ও কি জেনে ফেললাম দাদা, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভাই তাড়াতাড়ি ভাই, এটা হেড না ভাই, এটা ভুল লেখা নাকি? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে, আমি তো ভুল, কিন্তু ভুলাই দিলাম, আমি নিজেও বুঝলাম একটু একটু। আচ্ছা আবার একটু দেখি তো, না ঠিক আছে ঠিক আছে, আমি শিওর। ব্লিচিং এজেন্ট রূপ, এজেন্ট রূপে ভূমিকা রাখে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম কই দেয়? হ্যাঁ মানে ক্যালসিয়াম কই? জীবাণুনাশক কাজ করে হচ্ছে ফেনা, এটা জীবাণুকে মেরে ফেলে এবং দুর্গন্ধ দূর করে। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ও গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার, টয়লেট ক্লিনারে কস্টিক সোডা এবং গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহার, টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে এনওএইচ ব্যবহার করা হয় না। এর কারণ টয়লেট তৈরি হয় মেইনলি সিরামিক দিয়ে তৈরি হয়, টয়লেট মানে প্যান টাইপের ওই জিনিসগুলো, কমোড বা প্যান, সো ওইগুলো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিষয়টা, যে হার্ডনেসটা, ওটা অবজার্ভ করতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে। বাট গ্লাস যেগুলো সফট গ্লাস টাইপের, আমরা যে এই জিনিসগুলো খাই না, এগুলো মেইনলি সফট গ্লাস, মানে পাইরেক্স না খুব একটা, সো সফট গ্লাসগুলো হচ্ছে ওই এনওএইচ যখন পড়ে ওর উপরে গ্লাস রিয়াকশন করে, ওর সাথে দাগ সৃষ্টি হয়, অস্বচ্ছ হয়ে যায়, দাগ না অস্বচ্ছ হয়ে যায় গ্লাসটা। গ্লাস আচ্ছা, জানলাতে ব্যবহারের সাধারণত কাজ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেটস, পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেটস হচ্ছে রাসায়নিক কাজ, যন্ত্রের দৃঢ় যন্ত্রের দৃঢ় বা পটাশিয়াম কাছে থাকে, রাসায়নিক কাজ যন্ত্রের দৃঢ় বা পাইরেক্স বা জেনা কম্পানি।
কি সে ইচ্ছা মতন লেখে ভাই, তো একটু ব্যাখ্যা দিন এখানে কি রকম যাবে কি। গ্লাস বা কাচের অন্যধর্মী সিলিকন ডাইঅক্সাইড থাকার কারণে সকল কার্বন সাথে সংস্পর্শে SiO2 ধীরে ধীরে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম সিলিকেট তৈরি করে, যা কাচের মসৃণতা নষ্ট করে, এছাড়া বুলেট টুপেট ইত্যাদি ক্যালিব্রেটিং দাগ নষ্ট করে এবং যন্ত্র ব্যবহার অযোগ্য হয়। ওরে বাপ রে বাপ ভাই, পিপেট বুলেট তো হচ্ছে পাইরেক্স কাচের তৈরি। পাইরেক্স কাচেরও যদি ক্ষয় করে তাহলে যদি সফট গ্লাস ইউজ করি তাহলে তো শেষ। গ্লাস টিউবের ভিতরে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তো শেষ, আউটকাম হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আসবে না আর গ্লাস ভেঙে যাবে। টয়লেট হচ্ছে পোর্সেলেন সামগ্রী, ওই যেটা বললাম চানাকলে দিয়ে তৈরি, L2O3 2SiO2 2H2O, L2O3 2SiO2 2H2O। আর হচ্ছে এই আরেকটা কী পড়লাম, 3MgO4SiO2 H2O, এটা কী পড়লাম আমরা, এটা কী ছিল, এটা কী ছিল একটু দেখতে কী ছিল, এটা ট্যাল্ক, ট্যালকম পাউডার, 3MgO4SiO2 H2O। আর এটা হচ্ছে চায়নাক্লে L2O3 2SiO2 2H2O। আমরা একটু নেমোনিক টেমোনিক বাদ দেয় একটু ফরওয়ার্ড স্ট্রেইট মুখস্থ করার চেষ্টা করি, একটু লাগবে নিজের কাছে ভালো লাগার জন্য। সিলিকন বালি, আরে ডায়লগ বাজি কর রে, তুই চায়না ক্লিয়ার সংকেত কর, আরে সেটা টাইম টাইম লাইন আপ, ঠিক আছে ওকে। আমরা বেশি দূরে নাই, আমরা প্রায় শেষ, আমাদের ভিডিও প্রায় শেষ। সো পোর্সেলিন সিরামিক প্রতিরোধী হয়, হ্যাঁ পোর্সেলিন সিরামিক পানি প্রতিরোধী হয়, পানিরোধী হয়, ও গ্লেস করে নিতে হয়, ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, গ্লেস করে নিলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, পোর্সেলিন তারপরে পানিরোধি হয়ে যায়। বিক্রিয়া চলে না, সুতরাং পোর্সেলিনের উপর এনে হয়েছে খার দ্রবণ কোনো বিক্রিয়া চলে না। ও আচ্ছা আচ্ছা ওকে, চল 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 চল, মল্ট ভিনেগার এটা আমাদের শেষ জিনিস, শেষ। আখ হতবাখি দুরসে 16-20%, সুক্রোজ চিনি, সুক্রোজ ডাইস্যাকারাইড, মেবি সুক্রোজ ডাইস্যাকারাইড না পলিস্যাকারাইড, আরে ভাই তো যাই হোক। সুক্রোজ লঘু জল, লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ইস্ট গুঁড়া যোগ করা হয়, ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে, এতে প্রথমে ইথানল পরে অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়োরক্সিন দ্বারা ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড লঘু জলীয় দ্রবণ উৎপন্ন করে। ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। আবার একটু বলি, আমরা আখের রস বা খেজুর পাবো, আখের রস আমরা হাত দিয়ে প্রায় নাই মনে হয় যেন ভিডিও কেউ নেই, খেজুর রসে 16-20% সুক্রোজ বা চিনি থাকে, বুঝছো চিনি বুঝো তো, খাইছো তো মনে হয়। সুক্রোজ হচ্ছে লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্র্যাক্ট ও ইস্ট গুঁড়া যোগ করা হয়, সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্র্যাক্ট বা ইস্ট গুঁড়া ও ইস্ট গুঁড়া যোগ করা হয়, দুইটা দ্রবণ যোগ করা হয়। তো ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে, এতে প্রথমে ইথানল এবং অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রো, তাহলে এবার মল্ট এক্সট্রাক্ট কী কাজে লাগলো, আমি তো দিলাম মল্ট এক্সট্রাক্ট এবং ইস্ট পোড়া, ইস্ট থেকে নিঃসৃত হচ্ছে ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম, তাহলে মল্ট এক্সট্রাক্ট হয়ে গেল। আচ্ছা নেক্সট টাইম তো আমরা পড়বো, হ্যাঁ পড়বো নিশ্চয়ই। এভাবে ফার্মেন্টেশন ঘটে এবং ইথানল, ইথানল পরে অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়োরক্সিনের সাথে ইথানল জারিত হয়, ইথানোয়িক অ্যাসিড অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ উৎপন্ন করে, লঘু কিন্তু এটা চলে। আচ্ছা মল্ট এক্সট্রাক্ট এটি চোলাই মদ তৈরির দোকানে পাওয়া যায়, ইউ মিন আপনি কি আমাকে মদ বানানোর কথা বলতেছেন, মাস্ট বি কিডিং ম্যাম, চোলাই মদ তৈরির দোকানে পাওয়া যায়, আমার এলাকায় আমার মনে হয় না কোনো চোলাই মদ আছে বা পাওয়া যায় বা এরকম কোনো দোকানে এক্সিস্ট করে আমার মনে হয় না, আমি বাজারে যাই ভাই, দেখি নেক্সট যদি যাই আমি যে দোকানে শুনবো ভাই।
আছে নাকি মল্ট এক্সট্রাক্ট? তো মল্ট এক্সট্রাক্ট পাইলে তো হবে না, আমার আখের চিনি লাগবে, আখের রস লাগবে। একদম পাশের দোকানেই পাওয়া যায়। তো যাক, দু একটা ইঁদুর এবার। ও তাহলে তো দাদা, তা ভিনেগার বানাবো ভাই, আমি তো আর মদ বানাবো না ভাই, বানাবো তো ভিনেগার। ভিনেগার খেয়ে আমার কি লাভ? মদ বানাই খেয়ে ভাই, মদ খাবি মানুষ হবি। এর আগে আচ্ছা একটু দ্রুত শেষ করি, ক্লাস প্রায় শেষ। খুব ভালো লাগতেছে এখন। সো ইনভার্টেসের প্রভাবে চিনি আর্দ্র বিশ্লেষিত হয়ে সমমলার সুক্রোজ এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জিএফ তৈরি করে। এর মিশ্রণ ইনভার্ট চিনি তৈরি করে। এবার জাইনাস এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি বিশ্লেষিত হয়ে ইথানল উৎপন্ন করে। ও সেই জিনিস ভাই আমি পাবো হচ্ছে চিনি, আমি আখের রস, আখের রসে থাকে হচ্ছে সুক্রোজ, তাও খুবই অল্প, 16-20%। ওই রসে আমি মল্ট এক্সট্র্যাক্ট আর ইস্ট গুঁড়া দিব। আচ্ছা দিলাম, এখন ইস্ট গুঁড়া থেকে ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম দুটো এনজাইম মিশ্রিত হবে। তারপরে আসবে ইনভার্টেজ এনজাইমের কাজ। ইনভার্টেজ এনজাইম কী করবে, ওই সুক্রোজকে এসকে বা সুক্রোজকে জিএফে পরিণত করবে, ঠিক আছে? তারপরে কী করবে, আবার ইনভার্ট চিনিও তৈরি করবে, মানে জিএফ তৈরি করবে এবং ইনভার্ট চিনি তৈরি করবে। এর মিশ্রণ আচ্ছা, ও ওকে ওকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট চিনি বলে। হত্যা, এই যে বলা। তো এখন তারপরে কাজ হচ্ছে জাইমেজ এনজাইমের। ইনভার্টেজের কাজ শেষ, মানে গ্লুকোজ ফ্রুক্টোজ বানিয়ে দিয়েছে, ওই ইনভার্ট চিনি বানিয়ে দিয়েছে। এইবার আসবে আমার জাইমেজ। জাইমেজ এসে ওই ইনভার্ট চিনিকে ভাঙচুর করবে, করে ইথানল উৎপন্ন করবে। সেই হাইড্রোমিটার দিয়ে পরীক্ষা করলে ঘনত্ব, আচ্ছা ঘনত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার, আর দুধের পিএইচ মাপার যন্ত্র কি, ল্যাক্টোমিটার, ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোমিটার। হাইড্রোমিটারের অভাবে মিশ্রণ থেকে উচ্চ এক চামচ জিওবাই নিয়ে স্বাদ মিষ্টি স্বাদ দূর হয়েছে কি না, এ অবস্থায় মল্টিসের উদ্ভুত দেখা যায় না। এখন মল্টিসের 10% ইথানল হচ্ছে অ্যাসিটোব্যাক্টরের রূপান্তর, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। মল্ট মিশ্রণ থেকে 30 মিলি পরিমাণ নিয়ে একটি বড় আকারের খোলা মাটির পাত্রে হইতে মল্টের তাড়া পড়া স্তর বেড়ে ওঠে, যে ভিনেগার মাদার ও মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর বলে। ভিনেগার মাদার, এ পাত্রটিকে ঠান্ডা ও অন্ধকার রুমে 7 দিন রেখে দাও, গাঢ় মল্টের ছাতা সৃষ্টি হবে, এটাই হচ্ছে ফিনিশড মাদার ভিনেগার। তো এ আসলে কি খাওয়া যাবে? বললাম কিভাবে কি পচা জিনিস ভাই, আমি দেবো না আর ভিনেগার কোনো জিনিসই বা ফালতু। পাস্তুরিকরণ, ওই যে মিল্ক পাস্তুরিকরণ করলাম, দুধের মেন জিনিসগুলো সব শেষ করলাম আমি পাস্তুরিকরণ করে। সো আমি অ্যাসিটোব্যাক্টর ইউজ করে অ্যাসিটিক অ্যাসিড পাবো আমরা, নামের সাথে মিল রাখছে কিন্তু। এ অবস্থায় মল্ট ভিনেগার ঘোলাটে থাকে এবং অ্যাসিটোব্যাক্টর জীবিত থাকে। এ অবস্থায় দীর্ঘদিন থাকলে মাদার মল্ট হয়ে যাবে। ভিনেগারে 75°-80°C তারপরে 20 মিনিট উত্তপ্ত করে সব অ্যাসিটোব্যাক্টর নষ্ট করো। শেষে তৃপ্তিকর স্থায়ী হালকা বরণ বাদামি বরণের ভিনেগার পাওয়া যাবে। মল্ট মিশ্রণ বিকল্প, 10% ইথানল থেকে মল্ট ভিনেগার প্রস্তুতে, 10% ইথানল থেকে মাইক্রোডার্মা অ্যাসিটি, আচ্ছা মাইক্রোডার্মা অ্যাসিটি অ্যাসিটি থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার তৈরি করো, 10% অ্যাসিটিক অ্যাসিড, ও আচ্ছা মাইক্রোডার্মা অ্যাসিটি। ও এখানে একটা স্টেপে আমি মাইক্রোডার্মা অ্যাসিটি পালাম, এই যে মাইক্রোডার্মা অ্যাসিটি,
এটা থেকে একটু অ্যাসিটোব্যাক্টর উইদাউট অ্যাসিটোব্যাক্টরে আমরা আরও এক ধরনের ভিনেগার পাবো, সেটা হচ্ছে সেটা অ্যাসিটিক অ্যাসিড, বাট এটা 10% একটু পাওয়ারফুল। এটা কী কাজে ইউজ হয় তা যদি একটু বলতেন। মাইক্রোডার অ্যাসিডি বা অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া উপস্থিতি উত্তপ্ত বস্তু বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে মডেল ভিনেগার প্রস্তুত করা যায়। 6-10% অ্যাসিটিক অ্যাসিড, ও আচ্ছা 6-10%, এই জন্য 6-10 অ্যাসিটোব্যাক্টর এবং মাইক্রোডার অ্যাসিডি দুইটাই ইউজ করা যাবে, এজ ইউ উইশ। সো অ্যাসিটোব্যাক্টর ইউজ করলে 6% পাবো আর মাইক্রোডার অ্যাসিডি ইউজ করলে 10% পাবো। তারপর আমরা চলে আসি ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, দ্রুত আর 2-3 মিনিটের ভিতরে ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি শেষ করতে যাচ্ছি ক্লাসটা। অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, সে 7-10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। pH হচ্ছে 4.74, তাই pH সে 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। অ্যাসিটিক অ্যাসিডের জীবন ধ্বংসকরণ প্রক্রিয়া অম্লীয় পরিবেশের উপর নির্ভর করে, তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণ অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় এবং এদের বৃদ্ধি ভালো প্রাপ্ত হয়। অ্যাসিডিক মাধ্যম তৈরি করতে পারলে মনে করো সেফ, একরকম প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এগুলা খাদ্য বস্তুতে ব্রাইন বা গাঢ় লবণের লবণের পানিতে ডুবিয়ে নিলে খাদ্য লবণ থেকে খাদ্য থেকে পানি দূরে দূর হয়, এরপরে বস্তুকে ভিনেগার সিক্ত করে নেওয়া হয়। সমগ্র প্রক্রিয়া পিকলিং বলে। শশা মাছ মাংস ভিনেগার পিকলিং করে সংরক্ষণ করা হয়। শশা মাছ মাংস, মাছ মাংস এত জিনিস, পিএইচ যত কম ব্যাকটেরিয়া তত বেশি, পিএইচ যত কম, পিএইচ কম মানে হচ্ছে ক্ষারীয় পরিবেশ চলে যাচ্ছে, অ্যাথোজেনিক ব্যাকটেরিয়া তত বেশি। ও আচ্ছা না সরি, ক্ষারীয় মাধ্যমে ব্যাকটেরিয়া বেশি থাকে, অ্যাসিডিক মাধ্যমে ব্যাকটেরিয়া কম থাকে, এটি দ্বারা তাই বলতে হচ্ছে প্যাথোজেনিক জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া প্লাস এইচ প্লাস মৃত নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া। এই যে মেইনলি এই পাওয়ারফুল যে হাইড্রোজেন আয়ন, যদি এটার খুব বেশি পাওয়ার না, HCl এর যে পাওয়ার এর সেই পাওয়ার নেই। আচ্ছা এটা তো একটা কোয়েশ্চেন, আমি ভিনেগারের এইচ ইউজ না করে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের এইচ ইউজ করবো, এটাও অ্যাসিড এটাও অ্যাসিড কইর, সেই আচার তুমি খাইও, একদম জায়গায় ডেড। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না অম্লীয় পরিবেশে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণুতে। আজকে এখানে আমি এই ভিডিওতে আমি কোনো ক্লিপ ইউজ করলাম না, কাজ একটু দ্রুত শেষ করা দরকার ছিল। সো শেষ আমাদের প্রায়, এটা লাস্ট লাইন প্রবাবলি। ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণু বিয়োজিত সহজে ঘটে ভিনেগারের হ্যাঁ, এ কারণে মাছ মাংস রান্নায় সুফলদায়ক, ভিনেগার ইউজ করতে হয়, ভালো হয়। আমি করবো না ভাই, পচা জিনিস সব। চাটনির মতো রেসিমাস নামক বিভিন্ন শাকসবজি মুখরোচক খাদ্য তৈরি, ফুলকপি মূলা গাজর এ পর্যন্ত ছিল। সাইনিং আউট তৌফিক কবির, পাগলের ক্লাস এখানে শেষ হলো। That's it. Question, I don't know.